আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। এবার হিরো আলমের নির্বাচনে বিজয় ঠেকাইকে হিরো আলমের নির্বাচন করতে বগুড়ায় চিত্রনায়িকা মুনমুন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বগুড়া 4 ও বগুড়া 6 আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে লড়ছেন হিরো আলম। আপাতত ভোটের প্রচারে নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন তিনি। তার প্রচারণায় যোগ দিয়েছিলেন একসময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। তিনি বলেন, হিরো আলম আমার খুব স্নেহের ছোট ভাই। সে আমাকে বলল, আপু আমি তো ইলেকশন করছি, আপনি একটু এসে আমাকে দোয়া করে দিয়ে যান। তাই ওকে দোয়া দিতে আসলাম। চিত্রনায়িকা মুনমুন শহরে সাতমাথায় রাত 2টা থেকে 2:30 পর্যন্ত প্রচারণা চালান। একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সেখানে উপস্থিত ভোটারের উদ্দেশ্যে মুনমুন বলেন, হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ, কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোবাসা বোঝে, সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়ন হবে। হিরো আলমের উদ্দেশ্যে মুনমুন বলেন, তুমি চেষ্টা করেছিলে সারা বাংলাদেশে হিরো আলম হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশের বেশিরভাগ মানুষ এখন তোমাকে চেনে। তুমি যে যুদ্ধেই নেমেছ এক একটা করে জয়লাভ করেছ। যেহেতু তুমি সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছ, আশা করি এখানেও তুমি সফল হবে। তিনি যোগ করে, হিরো আলম একদম রুট লেভেল থেকেই উঠে এসেছে। সেই শ্রেণী মানুষের যে চাওয়া পাওয়া হিরো আলম আমাদের চেয়ে সেটা ভালো জানেন। তাই আমার চাওয়া, হিরো আলম যে এলাকায় থেকে নেতৃত্ব দিতে যাচ্ছেন সে সেখানে সফল হবে। সে খুব বুদ্ধিমান ছেলে, সে হয়তো মানুষের অন্তরে কথা বুঝে, সে অনেক দূরে যেতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, চিত্রনায়িকা মুনমুনের কথাগুলো আপনার কেমন লেগেছে এবং হিরো আলমকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং প্রতিনিয়তই সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।